এই মহাগ্রন্থ আল কোরআনে 114টি সুরা আছে, প্রত্যেকটি সুরার নাম আছে, সেই সুরার নামটা রাখা হলো তার কারণ আছে। তো আল্লাহ তাবারক বা তাআলা খুব প্রয়োজনীয় সুরাগুলো আমাদেরকে দিয়েছেন এবং এটাই বলেছেন, ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিল। তার মধ্যে একটা সুরার নাম রেখেছে বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই আয়াতগুলোর পেছনে সানে নজুল আছে। তো সুরাটার নাম বালাদ, এখন বাংলায় বলি সুরাটার নাম হলো শহর। আপনাদের যেমন রায়গঞ্জ ডালখোলা শহর, ওই সুরাটার নামই হচ্ছে শহর। তো শহরটা এত গুরুত্ব পেল কেন? শহর কি আল্লাহর কাছে খুব প্রিয়? অথচ বিশ্বনবী বলছেন পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার, পৃথিবীর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। তো শহরকে এত গুরুত্ব দিল কেন? শুধু বালাদকে নিয়ে কথা বলতে গেলে অনেক বিভিন্ন কথা বিভিন্ন মুফাসসির এনেছেন। তো এটা কোন শহর? এটা স্বাভাবিক কোনো শহর নয়, খুব মর্যাদাবান, সম্মানীয় এবং আল্লাহর কাছে খুব ইজ্জতওয়ালা শহর। এই কোরআনে আরেকটা সুরা আছে, যে সুরাটা ফলের নামে, ফল, সেই ফলটা হচ্ছে তিন। এখানে দুইখানা ফল এবং দুইটা শহরের কথা আল্লাহ বলেছেন, কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এখানে শুধু বালাদ বলেননি, বালাদিল আমিন। বালাদিল আমিন বলতে নিরাপত্তার শহর। আপনার ভাটলটাকে আপনারা পুলিশ সিকিউরিটি দিয়ে ঘেরে রেখেছেন, যে আমাকে বলছেন যে এখানে আমাদের খুব নিরাপত্তা। তো আল্লাহ ওই দুটি শহরকে নিরাপত্তা দিয়েছেন, কোনো সিকিউরিটির দরকার নাই, যে বলেছেন হাদাল বালাদিল আমিন, এই দুটি শহর হলো নিরাপত্তার শহর। চলেন সেই শহরে একটু ঘুরে আসি। সেই শহরে কি আছে? সেই শহর সম্পর্কে আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন? সেই শহর দুটির নাম হচ্ছে, একটা মক্কা মুকাররমা, একটা মদিনা মানওয়ারা। মক্কা বা শেষ, মক্কার অনেকগুলি নাম আছে। আমার একটা বই আছে মক্কা মদিনা সফর, পড়ে দেখবেন। আর একটা বই আছে রাহিকুল মাখদুম, পড়ে দেখবেন। কোরআনে মক্কার নাম বালাদ, মক্কার নাম বাক্কা, মক্কার নাম মক্কা, কিন্তু ওয়ার সেফাত দিয়েছেন মুকাররামা। মুকাররামা মানে সম্মানীয় শহর। আর মদিনার নামটা ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। মদিনার প্রথম নাম ছিল ইয়াসরিব, তারপরে নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন তো নাম হয়ে গেল মদিনাতুন নবী, নবীর শহর। মদিনা মানে আবার শহর, বালাদ মানে শহর, মদিনা মানে শহর, শোক মানে বাজার, বাজার। তো আরবিতে শহরের অনেকগুলি নাম আছে। তো ঠিক ওই রকম মদিনা মানে শহর। তো ওর প্রথম নাম ছিল ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন, ওর নাম হয়ে গেল মদিনাতুন নবী,
আর বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় নিয়ে মদিনা মানওয়ারায় শুয়ে আছেন, জান্নাতি হালাতে তিনি তেনার কবরে আছেন। এর জন্যে বর্তমান মদিনাটার নাম হয়ে গেছে মদিনা মানওয়ারা। মানওয়ারা বলতে জ্যোতিময়, আলোকিত। কিসের আলো? কোরআন হাদিসের আলো। আলোকিতময় শহর। তো মক্কা আর মদিনা দুই জায়গায় কি আছে? শুধু যদি এই কথাটা বলতে যাই তো দুইটাতে দু ঘন্টা করে চার ঘন্টা লাগবে, তারপরেও শেষ হবে না এই অধমের মাথাতে যেটুকু আছে। আর বড় বড় যিনারা শায়খ আছেন আপনাদের মাদ্রাসায়, দাস দিচ্ছেন, যিনারা আমাকে পড়াবেন, ইনারা দু মাসে দুটো শহরকে বলে শেষ করতে পারবে না। তবে বিশ্বনবী বলেছেন মদিনাকে, মক্কাকে আল্লাহ সাজিয়েছেন আর মদিনাকে আমি সাজিয়েছি। এখন মক্কায় কি আছে এরকম করে গুনে গুনে যদি বলতে লাগে তো মক্কার শেষ হবে না। মক্কা আছে, আল্লাহর ঘর আছে, হাজরে আসওয়াদ আছে, মুলতাজিম আছে, জমজম আছে, সাফা আছে, মারওয়া আছে, জি রসুলের সালামের জন্মভূমি আছে, গারে শৌর আছে, গারে হীরা আছে, আরাফাত আছে, মিনা আছে, মুজদালাফা আছে। এইভাবে যদি বলতে শহর করে একটা একটা বলবো, তার পেছনে হাদিস, তার পেছনে কারণ, সেটা কি লাভ? বাস অনেক অনেক কথা। কিন্তু মদিনাতে ওই রকম, মদিনাতে কি আছে, মদিনায় কোনটা লাভবান কোনটা ক্ষতিবান? মদিনাতে ওহুদের প্রান্তে 70 জন শহীদ শুয়ে আছেন, গারকুল বাকিতে 12,000 থেকে 10 থেকে 12,000 শহীদ শুয়ে আছেন। এইভাবে সেখানে মসজিদে কেবলাতাইন আছে, মসজিদে কোবা আছে, মসজিদে নববী আছে। যাক, সব কথা শেষ। এখন আল্লাহ কি বলছেন ওইটা বলে আমি শেষ করে দেব, সময় তো সাপোর্ট করছে না। মাইকটা কি হলো রে বাবা? হ্যাঁ, তাহলে আমারই দোষ নাকি? হ্যালো, না না, মোবাইলের জন্য নেই, মোবাইল তো ধরে আছে, এটা সরিয়ে দিল, রেকর্ড হবে না। আপনার মেশিন ক্যাপাসিটির দোষ আছে। আল্লাহর কথাটা বলি, খুব বিরক্ত লাগে। আপনি এক কাজ করেন, বক্স বন্ধ করে দেন, চলেন বক্সটা বন্ধ করেন, ফুল বন্ধ, ফুল বন্ধ, একদম বন্ধ। বাস এদের রেকর্ড হোক, আপনারা শোনেন, কোনো প্রয়োজন নেই, দিতে হবে না। বক্সটা বন্ধ করে যদি বড় মাইক দেবেন তো দিয়ে দেন, বাস ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম মাকামু ইব্রাহিমা ওমান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ভাষাটা আল্লাহর, আমার লই কত তথ্য কথা বললেন আল্লাহ। এখানে মক্কাটাকে বললেন পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বানিয়েছি, মক্কা মুকাররমাতে, তার আগে কোনো ঘর বলে ছিল না, আদম ছিল না, তা ঘর কি করে হবে? গরু ছাগল ঘর করে না, জিনেরাও করে না, ফেরেস্তাও করে না। পৃথিবীতে যত ঘর আছে আদমের, তাহলে আদমই নাই তো ঘর কি করে হবে? মক্কা মুকাররমায় আল্লাহর ঘরের ভিতটা কখন হয়েছে, কতদিন আগে হয়েছে, দুইখানা ইতিহাস পাওয়া যায়। যেদিন আল্লাহ আদমকে নিজের হাতে জান্নাতে বানাচ্ছেন,
ওই দিনই ফেরেশতাদেরকে দিয়ে মক্কায় ঘর বানাচ্ছেন। আর একজন মুফাসসির বলছেন, আদম যেদিন সৃষ্টি হলো তার 2500 বছর পূর্বে কাবা ঘরের তামির দেওয়া হয়েছে। এবার এই কাবাকে নিয়ে যদি কথা বলতে যাই, কাবা মানে কি? কাবা মানে পায়ের উঁচা হাড্ডি গুড়হালি। কোরআনে আল্লাহ বলেছেন, ফাগসিল উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওমসাউ বিরউসিকুম ও আরজুলুকুম ইলাল কাবাইন, দুইটি হাড়ের জায়গা পর্যন্ত ধুয়ে নাও। তা কাবা ওটাকে উঁচু গুড়হালি কেন বলা হলো? হুদুদে হারামের ভিতরে 72,000 পাহাড় আছে এবং সেই পাহাড়ের ভিতরে কিছুগুলি পাহাড় চিহ্নিত করা আছে, আর তার ইমেজে ফেরেশতারা এমন করে কাবাটা বানালো আর গুড়হালির হাড্ডির মতো দেখে লাগতো, এর জন্য ওর নাম কাবা। বর্তমানে ওর নাম হারাম শরীফ, পবিত্র হারাম। হারাম আবার পবিত্র হয় নাকি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন, ওটার নাম হারাম শরীফ। হারাম আবার পবিত্র হয়? হ্যাঁ হয়, হয়। তো ওর তফসির আলাদা। তো কাবা, সেই কাবাটা আল্লাহ বলছেন আমার পৃথিবীর প্রথম ঘর। আল্লাহর কি ঘরের দরকার আছে? আপনার দরকার, আমার দরকার। রোদ থেকে ছায়াতে আসতে হবে, বৃষ্টি থেকে বাঁচতে হবে, বউ বেটি নিয়ে ঘর সংসার করতে হবে, ছেলে পিলে বাস করবে, এর জন্যে ঘরের দরকার। কিন্তু আল্লাহর কি ঘরের দরকার? আল্লাহ কি শুবে? আল্লাহ ঘুমাবে? আল্লাহ রেস্ট করবে? কাবা শরীফের ভিতরে খাট দেওয়া আছে, মশারি? না, আল্লাহ বলছেন ঘরটা আমার কিন্তু তোদের জন্য। উজিয়াল ইন্নাস ইন্না আওয়ালা বাইতিন, প্রথম ঘর আমার। দি বলছে ঘরটা বানালাম কেন? উজিয়াল ইন্নাসে, মানুষের জন্য বানালাম। তাহলে আমরা কি শুতে যাব নাকি? চলেন কাবাতে শুতে যাই। না, কেন বানালো? আপনারা ভাটলে বাস করছেন, এখানে পঞ্চায়েতের একটা অফিস আছে, ব্লকের একটা অফিস আছে, সেই অফিসটা আছে বিধায় আপনি কাগজ কলম নিয়ে গিয়ে দরখাস্তটা দিচ্ছেন, স্যার আমার এই কাজটা করে দেন। তাহলে এই পৃথিবীতে আমরা বাস করব কোটি কোটি মানুষ, আল্লাহর যদি একটা অফিস না থাকে তো কাঁদবো কোথায়? এর জন্য আল্লাহ বলছে আমি একটা ঘর তোদের জন্য করে দিলাম, বিশ্ব ওই দিকে নামাজ পড়বে রুকুন হয়ে সবাই, আর আমার কাছে কাঁদবে। আমরা এখন পশ্চিম দিকে নামাজ পড়ব, সুদানিরা পূর্ব দিকে পড়বে, আফ্রিকানরা উত্তর দিকে পড়বে, মদিনাওয়ালা দক্ষিণ দিকে পড়বে, সারা পৃথিবী ওই কাবাকে সামনে রেখে কাবাকে সাজদা করবে না, আল্লাহকে সাজদা করবে। ওটা প্রতীক চিহ্ন, ওর ঘর, মাবুদের ঘর, আমাদের মুনিবের ঘর। মুনিবের ঘরে গিয়ে গোলাম কাঁদবে। হযরত উমার যখন কাবার চত্বরে নামছেন তখন কি বলছেন? হে কাবা, আকিদা দেখেন কত মজবুত। এটা আকিদার কথা বলছি, ধ্যানে শুনবেন।